দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আলুর কোয়ালিটি ভালো থাকায় বাজার দর ও যথেষ্ট ঊর্ধ্বমুখী। যদিও শুধু উত্তরবঙ্গ বলে কথা নয়, সমগ্র ভারতবর্ষেই বর্তমানে আলুর বাজার দর অনেকটা তেজি রয়েছে এবং অধিক দাম দিয়ে আলু কোল্ড স্টোরগুলোতে লোডিং করা হচ্ছে। আমাদের ভারতবর্ষের সবচেয়ে বেশি আলু উৎপাদনকারী রাজ্য ইউপিতেও এবছর আলুর ফলন কম হওয়ায় সেখানেও এবছর আলুর বাজার যথেষ্ট ঊর্ধ্বমুখী এবং চড়া দামে কোল্ড স্টোরগুলোতে আলু লোডিং হচ্ছে। আর এবছর আলুর বাজার দর ঊর্ধ্বমুখী থাকার পিছনে অনেক কারণ রয়েছে। প্রথমত, এবছর আলুর ফলন অনেক কম হয়েছে। অধিক পরিমাণে ঠান্ডা আর অকাল ঝড় বৃষ্টির কারণে অনেক কৃষকের আলুর জমি নষ্ট হয়ে গিয়েছে। আবার অধিক ঠান্ডার কারণে ধসা লেগে অনেকের জমি নষ্ট হয়ে গিয়েছে। আর এমনিতেই এবছর আলুর চাষ অনেক কম পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘ 3 বছর ধরে আলুর বাজার দর না পেয়ে অনেক চাষি এবছর আলুর চাষ করেনি। আর ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোতে মোকামগুলোতে আলু বেশি পরিমাণে রপ্তানি করা হয়, যেমন আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এদিকে নেপাল, ভুটান, প্রতিবেশী দেশ বাংলাদেশ প্রভৃতি রাজ্য ও দেশগুলোতে পশ্চিমবঙ্গের আলু অধিক পরিমাণে রপ্তানি করা হয়। কারণ উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে এই সমস্ত রাজ্য ও দেশগুলোতে যোগাযোগ ব্যবস্থা এবং ক্যারিং খরচ কম থাকায় সহজেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে আলু অন্যান্য রাজ্যগুলোর তুলনায় বেশি পরিমাণে আলু রপ্তানি করা হয় পশ্চিমবঙ্গ থেকে। আর তাই বন্ধুরা, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আজ তুলে ধরছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের তুলনায় আলুর বাজার দর আজ কতটা বৃদ্ধি পেয়েছে এবং দক্ষিণবঙ্গে আজ আলুর বাজার কত রয়েছে তার তথ্য নিয়ে। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য দিনের আলুর বাজার দর খবরাখবর জানতে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা ও অনুরোধ রেখে শুরু করছি ভিডিওটা। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় 50 কেজি জ্যোতি আলুর চাষি বধুদের বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে 650 টাকা থেকে 670 টাকা 50 কেজি হিসেবে। আর এখানকার লাল হল্যান্ড আলুর 50 কেজি চাষি বন্ধুদের বাজার মূল্য আজ পরিলক্ষিত হচ্ছে 700 টাকা থেকে শুরু করে 750 টাকা 50 কেজি হিসাবে। আজ কুচবিহার জেলায় 50 কেজি জ্যোতি আলুর চাষি বন্ধুর বাজার মূল্য 600 টাকা থেকে 650 টাকা 50 কেজি হিসাবে। আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে চাষি বন্ধুদের ক্ষেত্রে 600 টাকা থেকে 630 টাকা 50 কেজি হিসেবে। আর ধুবড়িতে 50 কেজি জ্যোতি আলুর চাষি বন্ধুর বাজার মূল্য 625 টাকা থেকে 650 টাকা 50 কেজি হিসাবে। ইসলামপুরে আজ 50 কেজি চাষি বন্ধুর বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে 620 টাকা থেকে শুরু করে 670 টাকা 50 কেজি হিসাবে। দক্ষিণবঙ্গের হাওড়া জেলায় আজ 50 কেজি জ্যোতি আলুর বাজার মূল্য চাষি বন্ধুদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে 650 টাকা থেকে 670 টাকা। আর ব্যবসায়ীদের বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে 700 টাকা থেকে 750 টাকা 50 কেজি হিসাবে। হুগলি জেলায় আজ 50 কেজি জ্যোতি আলুর বাজার দর পরিলক্ষিত হচ্ছে চাষি বন্ধুদের ক্ষেত্রে 625 টাকা থেকে শুরু করে ভালো জ্যোতি আলু 700 টাকা। চন্দ্রমুখী 50 কেজির বাজার মূল্য চাষি বন্ধুর ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে 900 টাকা থেকে 910 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলায় 50 কেজি জ্যোতি আলুর বাজার দর পরিলক্ষিত হচ্ছে 650 টাকা থেকে 700 টাকা। হ্যালো ভিউয়ার্স, আজ সমগ্র পশ্চিমবঙ্গে চাষি বন্ধুদের বাজার দর হিসেবে 50 কেজি জ্যোতি আলুর বাজার পরিলক্ষিত হচ্ছে 600 টাকা থেকে শুরু করে মিডিয়াম কোয়ালিটি আর হাই কোয়ালিটি 700 টাকা। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আপনাদের এখানে আলুর বাজার দর কী রয়েছে, আগামী দিনে আলুর ভবিষ্যৎ বাজার কী হতে পারে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। নমস্কার।